আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর আশিস রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের একটি উল্লেখযোগ্য কবিতা, বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা বিদ্রোহী কবিতার কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছিলাম। তো এরপরে বিদ্রোহী কবিতার ধারাবাহিকতায় আজকে আমরা সেই কবিতা নিয়ে আলোচনা করব, কবিতার লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং কবিতার যে মূল বিষয়গুলো সেই মূল বিষয়গুলো জানার চেষ্টা করব। তো তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো, তোমরা তোমাদের রোল, তোমাদের সেকশন উল্লেখ করে কমেন্টস করবে। তো আমরা জানি যে এই, আচ্ছা তার আগে আমি তোমাদের তোমাদের পরীক্ষায় তোমরা মনে হয় জানো যে তোমাদের 3 ডিসেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার কথা, তোমাদের পরীক্ষার রুটিন হয়েছে। তো পরীক্ষার মানবণ্ডন দেওয়া হয়েছিল, সেটা একটু পরিবর্তন হবে। আমি সেই পরীক্ষার মানবণ্ডনটি প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের যেহেতু পরীক্ষার সামনেই, তোমাদের পরীক্ষার মানবণ্ডন দিয়ে দিচ্ছি। তো তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, 30 নম্বরের মধ্যে জ্ঞানমূলক থাকবে 10টি, জ্ঞানমূলক প্রশ্ন থাকবে 10টি, 10টি 10 নম্বর, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে 5টি, পাঁচটি দশ নম্বর, এখানে 10, এখানে 10, এবং একটি সৃজনশীল থাকবে, সৃজনশীল একটি, এটা হচ্ছে 10। এই তোমাদের টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে। তাহলে তোমরা এর আগে যে ক্লাসগুলো করা হয়েছে, যে বিষয়গুলোর উপরে, যে কবিতা এবং যে গদ্যের উপরে, সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন 10টি থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন 5টি থাকবে এবং সৃজনশীল একটি থাকবে, 10 মার্কস এই 30 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, তাহলে তোমরা এই তোমাদের মানবণ্ডনটা লিখে রাখবে এবং সেই অনুযায়ী অবশ্যই পড়বে। তাহলে আমরা আলোচনা করছি বিদ্রোহী কবিতা নিয়ে। তো আমরা জানি কাজী নজরুল ইসলামকে, কাজী নজরুল ইসলামকে বলা হয় দ্রোহের কবি, বিদ্রোহের কবি, তাকে বলা হয় সাম্যবাদের কবি, তাকে বলা হয় মানবতাবাদের কবি। তিনি সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তিনি মানবতাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তিনি সমাজের যে অন্যায় আছে, অন্যায় অবিচার, সেগুলোর বিরুদ্ধে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন, সেই বিষয়গুলো তিনি তার বিদ্রোহী কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো বিদ্রোহী কবিতার মধ্যে এই যখন তিনি বিদ্রোহী কবিতাটি লিখলেন, এই কবিতাটি লেখা হয়েছিল 1921 সালের ডিসেম্বরের শেষ দিকে এই কবিতাটি লেখা হয়েছে। এর আগে আমরা যদি দেখি, এর আগে কবি কাজী নজরুল ইসলাম যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তো তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? আচ্ছা, তোমরা কি জানো যে কত সালে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? আচ্ছা, মাঝে মাঝে নেট সমস্যার কারণে তোমাদের বোর্ড একটু সমস্যা হয় দেখতে, তো তোমরা শুনবে, শুনে লেখার চেষ্টা করবে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, এই 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে। তো এই বিশ্বযুদ্ধ চলাকালে কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সৈনিক পদে যোগ দিয়েছিলেন, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মূলত তিনি এই দেশকে, এই মানে আমাদের এই ভারতীয় যে উপমহাদেশ আছে, এই ভারতীয় উপমহাদেশ থেকে যে ব্রিটিশ যারা আছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য তিনিও কিন্তু সৈনিক পদে যোগ দিয়েছিলেন। আমরা জানি যে তিনি 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি সৈনিক পদ থেকে পরবর্তীতে হাবিলদার পদ পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তো এরপরে তিনি যখন কলকাতায় ফিরে আসেন, কলকাতায় ফিরে আসার পর এই ব্রিটিশ, তোমার বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে ব্রিটিশ শাসকদের যে শোষণ, অত্যাচার, তাদের যে অনাচার, এটা এত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, এগুলো দেখে দেখে কবি ক্ষুব্ধ হয়ে ওঠেন। কবির মনের মধ্যে একটা বিদ্রোহী সত্তা জেগে ওঠে। তিনি পরবর্তীতে 1921 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে তিনি এই বিদ্রোহী কবিতাটি লিখেছেন মুজাফফর রহমানের
তালতলার লেন বাসায় বসে তিনি একদিনেই এক রাত্রি তিনি এই কবিতাটি লিখে ফেলেছেন, 139 পঙক্তির এই কবিতাটি লিখে ফেলেছেন। তারপর এই কবিতা যখন প্রকাশিত হয় তারপর থেকেই এই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে যান। অর্থাৎ তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই বিদ্রোহী কবিতার যে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কবিকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তো এখন এই বিদ্রোহী কবিতার যে বিদ্রোহী সত্তার মূল কারণগুলো আমরা একটু দেখব, যে কবিকে কেন বিদ্রোহী কবি বলা হয় এবং এই বিদ্রোহী কবিতা লেখার পিছনে কারণগুলো কী, তিনি কেন এগুলো লিখেছেন। আচ্ছা দেখো, এখানে আমরা মোটামুটি তিনটি কারণকে উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক তিনি বিদ্রোহ হয়ে মানে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছেন, তারপরে তাদের আইন কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, আচ্ছা এরপরে বিদ্রোহ করেছেন ভারতের পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তার বিদ্রোহের মূল কারণগুলো হচ্ছে এগুলো, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে ঔপনিবেশিক শক্তি, তাদের যে অত্যাচার, তাদের যে অনাচার, তাদের বিরুদ্ধে তিনি মূলত বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবং তারা যেরকমই অন্যায় শাসন, তারা যেরকম অন্যায় আইন তৈরি করেছিল আমাদের এই তোমার ভারতীয় উপমহাদেশের মানুষদের শোষণ করার জন্য, তো তার বিরুদ্ধে কবি এই বিদ্রোহ ঘোষণা করেছেন। এবং ভারতের পরাধীন, তারা ভারতকে পরাধীন করে রেখে তারা শাসকের ভূমিকা পালন করেছিল। তো এই শাসকের ভূমিকা পালন করতে গিয়ে তারা এতটা অত্যাচারী হয়েছিল যে বাংলার মানুষ তাদের অত্যাচারে এতটাই ক্লিষ্ট হয়ে গিয়েছিল, তাদের অত্যাচারে এতটাই তারা হচ্ছে যন্ত্রণাদগ্ধ হচ্ছিল। এই কারণে কবি সেই সময় মূলত এই তার বিদ্রোহের যে সত্তা, সেই বিদ্রোহের সত্তাকে জাগ্রত করেন এবং তিনি বিদ্রোহী কবিতাটি লেখেন। আরেকটা বিষয় যদি আমরা দেখি, যে ওই সময় বিদ্রোহী কবিতার মূলত খ্যাতি অর্জনের পেছনে কিছু কারণ আছে। অর্থাৎ বিদ্রোহী কবিতাটি মানে কেন খ্যাতি অর্জন করে, ওই সময় যদি আমরা লক্ষ্য করি, ওই সময় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আধিপত্য, একক আধিপত্য ছিল কবিতার জগতে, কাব্য জগতে তিনি এককভাবে আধিপত্য বিস্তার করে চলেছিলেন। অর্থাৎ কেউ যদি কবিতা রচনা করে সেই সময়, তখন এই রবীন্দ্রনাথের ধারাকে অনুসরণ করে, রবীন্দ্রনাথের স্টাইলকে অনুসরণ করে কিন্তু সবাই কবিতা লিখেছে। ওই সময় কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্র বলয় থেকে বাইরে এসে তিনি তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ঢঙ্গে তিনি কবিতা লিখেছেন এই বিদ্রোহী কবিতা। অর্থাৎ এখানে যদি বিষয় বৈচিত্র্য আমরা লক্ষ্য করি এবং কবিতার ভাষা জ্ঞান লক্ষ্য করি, ছন্দ যদি লক্ষ্য করি, সব মিলিয়ে বিদ্রোহী কবিতার এই কবিতাটি মানে বিশেষ যোগ্যতার পরিচয় বহন করে। আর এ কারণেই হচ্ছে বিদ্রোহী কবিতাটি মানে সারা দেশে, বিশেষ বাংলাদেশ এবং ভারত কলকাতা দুই জায়গাতেই হচ্ছে অনেক খ্যাতি অর্জন করে। আচ্ছা এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম আমি সত্তার আড়ালে তিনি তার বিদ্রোহ ঘোষণা করেছেন। এই কবিতা যদি আমরা দেখি, এই কবিতায় আমি শব্দটি অনেকবার ব্যবহার করা হয়েছে। তোমরা লক্ষ্য করবে যখন আমরা কবিতাটি পড়বো তখন দেখবে প্রত্যেকটা পঙক্তিতেই প্রায় আমি শব্দের ব্যবহার করা হয়েছে। তিনি তোমাদের এই কবিতায় মানে তোমাদের যে পাঠ্য আছে এই কবিতাটি মনে হয় হচ্ছে 54 কি 55 বার তোমাদের এই কবিতাটি আমি শব্দের ব্যবহার করা হয়েছে, 54-55 বার, অর্থাৎ অর্ধ শতাধিক আমি শব্দের ব্যবহার করা হয়েছে তোমাদের পাঠ্য মানে যতটুকু পাঠ করা আছে সেই পাঠযোগ্য অংশে। আচ্ছা কবি এখানে মূলত আমি শব্দটির, আচ্ছা কবি এই কবিতায় আমি শব্দটি হচ্ছে অসীম শক্তির প্রতীক, আমি হচ্ছে অসীম শক্তির প্রতীক। এখানে আমি বলতে শুধুমাত্র কবির যে আমি, সে আমিকেই বোঝায় না, এর মধ্য দিয়ে
মূলত আমাদের পুরো জাতিকেই বোঝাচ্ছে আমি। অর্থাৎ এই আমি সত্তার মধ্য দিয়ে তিনি মূলত পুরো বাঙালিদের আমিত্বকে তুলে ধরেছেন। এটা তিনি সবাইকে তাদের অর্থাৎ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এই আমিত্বকে জাগ্রত করেছেন। তিনি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরেও বিভিন্ন শব্দ, বিভিন্ন ব্যক্তি, তারপর বিভিন্ন ইতিহাস আশ্রিত বিভিন্ন শব্দকে তিনি নিয়ে এসে তার আমিত্বকে, তার সত্তাকে, তার বিদ্রোহী সত্তাকে জাগ্রত করেছেন। তো আমরা এই কবিতা পড়লে হচ্ছে আমরা বুঝতে পারবো যে তার আমিত্ব সত্তাটি আসলে কোন কোন জায়গায় আমরা পাবো। তা আমরা হচ্ছে কবিতাটি ধরে ধরে আলোচনা করি। গতদিনে আমি তোমাদের শিখন ফলগুলো লিখে দিয়েছিলাম, অবশ্যই তোমরা শিখন ফলগুলো, কবিতার শিখন ফলগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, আমরা কবিতাটি ধরে ধরে আলোচনা করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি তোমাদের প্রথমে বলেছি যে এই কবিতাটি লেখা হয়েছে যখন ব্রিটিশরা তাদের অত্যাচারের মাত্রাকে অনেক বাড়িয়ে দিয়েছিল, তারা যখন অনাচার করতে শুরু করেছিল এই বাঙালিদেরকে, ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে তারা নির্যাতন করতে শুরু করেছিল। মানে আমরা দেখেছি যে ওই 1757 সালের পর থেকে, 23 জুন পলাশির যুদ্ধের পর থেকে কিন্তু ব্রিটিশরা তাদের দৌরাত্ম্য বৃদ্ধি করতে থাকে, তারা আধিপত্য বিস্তার করতে থাকে। তারা একদিকে হচ্ছে তারা মূলত হচ্ছে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তাদের বাণিজ্য করার উদ্দেশ্যে এসেও তারা কিন্তু পরবর্তীতে এখানে রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ শুরু করে এবং তারা শাসন শোষণ শুরু করে দেয়। আর এই শাসন শোষণ করতে গিয়ে তারা অনেক বেশি অত্যাচারী হয়েছিল, এটা আমরা জানি। আমরা যদি হচ্ছে নীল চাষকে কেন্দ্র করে দেখি, নীল চাষকে কেন্দ্র করে তারা কতটা অত্যাচারী হয়েছিল, যে নীল চাষিরা নীল চাষ করতে চাইতো না, তাদেরকে বাধ্য করে নীল চাষে বাধ্য করা হতো, জোর করে বাধ্য করা হতো নীল চাষে। তারপরে লবণ চাষি যারা তাদের কাছে লবণ বিক্রি করতো না, তাদেরকে জোর করে তাদের কাছে লবণ বিক্রি করতে বাধ্য করা হতো, যারা লবণ বিক্রি করতো না তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। তো দেখা গেছে যে বাঙালিদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করেছিল। বাঙালি পরাধীন ছিল, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানুষ পরাধীন ছিল। তো এই পরাধীনতার বিরুদ্ধে লেখনী ধারণ করে কবি বিদ্রোহী সত্তাকে জাগ্রত করেছেন এবং এই বিদ্রোহী কবিতাটি লিখেছেন। তাহলে আমি কবিতাটির প্রথম কয়েক লাইন তোমাদের একটু পড়ে শুনি, তারপর আমরা কবিতাটি ধরে ধরে আলোচনা করব। তিনি প্রথমেই বলেছেন, দেখো, বলবীর বল উন্নত মাম শির, শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির, আমি চির দুর্দম দুর্বিনত নিঃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পিঠির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টরপেটো আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশা অবসান, আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এ হচ্ছে প্রথম কয়েকটি পংক্তি। তো অবশ্যই কবিতাটি পড়ার সময় তোমরা অবশ্যই তোমাদের মধ্যে একটা বিদ্রোহী ভাব জেগে ধরবে, তোমাদের মধ্যে একটা তেজোদ্দীপ্ত ভাব তৈরি হবে, তোমাদের রক্তের মধ্যে হচ্ছে একটা তেজ চলে আসবে। মানে এইভাবে তোমরা হচ্ছে কবিতাটি পড়বে, তাহলে এই বিদ্রোহী কবিতাটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি তিনি কী বলার চেষ্টা করেছেন। তিনি প্রথমে বলেছেন বলবীর বল উন্নত মম শির। এখানে মম শব্দের অর্থ হচ্ছে আমার, মম শব্দের অর্থ হচ্ছে আমার। তাহলে তিনি বলেছেন বলবীর বল উন্নত মম শির, অর্থাৎ কবি বলেছেন, হে বীর, আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তিনি কিন্তু বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সৈনিক পদে যোগ দিয়েছিলেন। তো সেই সময় থেকেই তার মধ্যে একটা বিদ্রোহী সত্তা জেগে উঠেছিল। তো তিনি এই কারণে বলছেন বলবীর বল উন্নত মম শির, তার শির হচ্ছে তার মাথা হচ্ছে অনেক উঁচুতে, তার মস্তক অনেক উঁচুতে। অর্থাৎ তিনি কখনও কারো কাছে পদানত করেন না, কারো কাছে অবনত হন না, কারো কাছে মাথা নোয়ান না। এই কারণে বলেছেন বলবীর বল উন্নত মম শির, বলো আমার শির অনেক উন্নত। আর এই উন্নত শিরের কারণেই পরবর্তীতে বলেছেন শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে, নেহারি নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে। অর্থাৎ এই যে কবির শির যে অনেক উঁচুতে, হ্যাঁ, এটা দেখে
শির নেহারি আমারই নত শির, মানে আমারই শির দেখে, উচ্চ শির দেখে নত শির, মাথা নত করেছে, অবনত হয়েছে ওই শিখর হিমাদ্রির। এখানে হিমাদ্রি শব্দের অর্থ হচ্ছে হিমালয় পর্বত, এখানে হিমাদ্রি অর্থ হচ্ছে হিমালয়। হিমাদ্রি শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হিম যোগ অদ্রি, এই দুইটার সমন্বয়ে, এই দুইটি শব্দের সমন্বয়ে হয়েছে হিমাদ্রি। তো এই অদ্রি শব্দের অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত, আর এই হিমাদ্রি শব্দ দ্বারা মূলত হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে, যেটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তো কবি বলেছেন যে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, অর্থাৎ আমার যে উন্নত শির, উন্নত মস্তক, এটি দেখে হিমালয় পর্বত মাথা নিচু করেছে, তার কাছে, কার কাছে, কবির কাছে মাথা নিচু করেছে, এটাই বলছেন। তারপরে তিনি বলছেন আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস। আচ্ছা, এখানে চির দুর্দম বলতে বোঝানো হয়েছে যে কখনো, যাকে কখনো দমন করা যায় না। চির দুর্দম শব্দের অর্থ হচ্ছে চির দুর্দম শব্দ হচ্ছে যাকে কখনো দমন করা যায় না, যাকে দমন করা যায় না। আচ্ছা, এরপরে বলেছেন যে আমি দুর্বিনীত, দুর্বিনীত অর্থ হচ্ছে যে বিনীত নয়, দুর্বিনীত। তোমরা অবশ্যই শব্দার্থগুলো লিখে নেবে, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। দুর্বিনীত, দুর্বিনীত শব্দের অর্থ হচ্ছে বিনীত নয়, বিনীত নয়। আর নিঃশংস অর্থ হচ্ছে হিংস্র, নিঃশংস শব্দের অর্থ হচ্ছে হিংস্র। আচ্ছা, এখানে কবি বলেছেন যে তার শির উন্নত, আর যে শির দেখে হিমালয় মাথা নত করে, তিনি বিদ্রোহী, তিনি যে বিদ্রোহী তাকে কেউ দমন করতে পারবে না, অর্থাৎ তার বিদ্রোহী সত্তাকে কখনোই দমন করা যাবে না। আর এখানে তিনি বলছেন যে আমি চির দুর্দম দুর্বিনত নিঃশংস, অর্থাৎ তাকে দমন করার মতো এখানে কেউ নেই। তিনি হচ্ছেন দুর্বিনত, তিনি হচ্ছে কারো কাছে বিনয়ী না, অর্থাৎ তিনি অন্যায়ের কাছে কখনোই আপোষ করে না, অন্যায়ের কাছে কখনোই মাথা নত করে না। এই জন্য বলা হচ্ছে যে চির দুর্দম দুর্বিনত, তারপরে হচ্ছে দুর্বিনীত, তারপর বলা হচ্ছে নৃশংস, তিনি হচ্ছে হিংস্র হয়ে ওঠেন। কখন? এই অন্যায় অত্যাচার দেখে দেখে তিনি একটা সময় হিংস্র হয়ে ওঠেন, তার মধ্যে হিংস্রতা জেগে ওঠে, তিনি সব কিছুকে ধ্বংস করতে চান, এবং এই ধ্বংসযজ্ঞ থেকে কেউ তাকে হচ্ছে বাধা দিতে পারে না। এই কারণেই বলছে যে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মহাপ্রলয়, মহাপ্রলয় এখানে প্রলয় বলতে বলা হচ্ছে ধ্বংসকে বোঝানো হয়। আচ্ছা, আর নটরাজ বলতে শিব দেবতাকে বা মহাদেবকে বোঝানো হয়, নটরাজ, নটরাজ শব্দ হচ্ছে দ্বারা শিবকে বোঝানো হয়, শিব দেবতাকে বোঝানো হয়। এই নটরাজ মহাপ্রলয় যখন হয়, মহাপ্রলয়ের সময় তাণ্ডব নৃত্য চালিয়েছিল, অর্থাৎ যখন ধ্বংসলীলা চলে পৃথিবীতে, তখন সে তাণ্ডব নৃত্য চালিয়েছিল, এবং সে আরও হচ্ছে দুজনকে হত্যা করেও তাণ্ডব লীলা চালিয়েছিল। আর এ কারণেই এই তাণ্ডব লীলার উদ্ভাবক হিসেবে তার নাম দেওয়া হয়েছে নটরাজ। এই নটরাজ বলতে যদি বলা হয়, তোমাদের প্রশ্ন আসে যে বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে, বা নটরাজ বলতে নটরাজ অর্থ কী, তাহলে নটরাজ হবে শিব দেবতা। এখন কবি এখানে বলছেন যে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ যেই শিব দেবতা, যেই মহাদেব ধ্বংস লীলার সময়ে তাণ্ডব নৃত্য করে, আমি সেই নটরাজ, আমি সেই শিব, সেই শিব, আমি আমি সাইক্লোন, আমি ধ্বংস। তারপরে বলছেন তিনি সাইক্লোন, কিসের মধ্যে সাইক্লোন, কেন তাকে সাইক্লোন বলা হচ্ছে, কারণ তিনি এই যে সমাজ থেকে অন্যায় অত্যাচারগুলো দূর করার জন্য তিনি সাইক্লোনের ভূমিকা পালন করেন, এই কারণে তিনি নিজেকে সাইক্লোনের সঙ্গে তুলনা করছেন। তারপরে বলছেন আমি ধ্বংস, অর্থাৎ তিনি এই অত্যাচারের হাত থেকে পৃথিবীকে ধ্বংস করার, অর্থাৎ এই উপমহাদেশকে বাঁচানোর জন্য তিনি তার ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে, এই কারণে তিনি বলছেন যে আমি ধ্বংস। অর্থাৎ এখানে তিনি পৃথিবীর শোষক নির্যাতনের জন্য ভয় এবং অভিশাপের, এটাও তুলে ধরছেন। আচ্ছা, এরপরে তিনি বলছেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি মহাভয়,
আমি তাদের জন্য মহাভয় যারা এই পৃথিবীতে অন্যায় অত্যাচার চালাচ্ছে, আমি তাদের জন্য মহাভয় বা মহা আতঙ্কে আতঙ্ক হয়ে আমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি, তাদের কাছে আমি মহাভয়, আমি অভিশাপ পিথির, আমি তাদের জন্য অভিশাপ রূপে আবির্ভূত হয়েছি। এখানে কবি নিজেকে অভিশাপ বলতেছে না, বরং তাদের কাছে তিনি অভিশাপ হিসাবে আসছেন যারা পৃথিবীতে অন্যায় অত্যাচার করতেছে, যারা অনাচার সৃষ্টি করতেছে, যারা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে, যারা মানুষকে মানুষের প্রতি অত্যাচার করতেছে, তাদের জন্য অভিশাপ হয়ে আসছেন এবং তিনি তাদেরকে ধ্বংস করবেন, এই প্রতিজ্ঞায় তিনি করছেন। এই কারণে তিনি বলছেন আমি মহাভয়, আমি অভিশাপ পিথির, আমি দুর্বার। এই দুর্বার শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, দুর্বার শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, অর্থাৎ কবি এখানে কারো কাছে বাধ্য না, কারো কাছে বলতে মূলত সেই অন্যায় শাসনকারীদের কাছে তিনি কখনো বাধ্য না। আচ্ছা আচ্ছা, তোমরা বুঝতেছো কিনা কবিতাটা একটু জানাবে যে তোমরা আসলে বুঝতেছো কিনা। তোমরা কবিতাটি এভাবে বুঝতেছো কিনা তোমরা একটু জানাবে যে আসলে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে তিনি বলেছেন আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আচ্ছা, এখানে কবি বলছেন যে আমি হচ্ছে কারো কাছে অবাধ্য না, আমি পৃথিবীর সব কিছু ভেঙে চুরে সব চুরমার করে দেব, আমি ভেঙে করি সব চুরমার। এখানে কোনটাকে ভাঙতে বলেছে? যে অন্যায় শাসনকে, এই অন্যায় শাসনকে ভেঙে নতুন করে তিনি নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছে, নতুন দেশটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছে, চিন্তাভাবনা করেছেন। এই কারণে তিনি বলেছেন যে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। অর্থাৎ তিনি এখানে কারো কাছে বাধ্য না, বরং তিনি অন্যায় শাসনকে ভেঙে চুরে সব কিছুকে চুরমার করে দিয়ে নতুন করে আবার সেই শাসন ব্যবস্থা তৈরি করতে চেয়েছেন, বিনির্মাণ করতে চেয়েছেন পৃথিবীকে। আমরা যদি কবির যে অগ্নিবীণা কাব্যের যে প্রথম কবিতা, সেই প্রথম কবিতাতেও কিন্তু তিনি তার বিদ্রোহী সত্তাকে জাগ্রত করেছিলেন, সেখানেও তিনি ধ্বংস মানে যারা হচ্ছে পুরাতন জীর্ণতা আছে সেগুলোকে ধ্বংস করে নতুন করে তিনি আবার সৃষ্টি করতে চেয়েছেন। যদি আমরা দেখি যে প্রথম ওই তোমার অগ্নিবীণা কাব্যের যে প্রথম কবিতা, ওই কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস কবিতা, আর দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। সেখানে তিনি এভাবে বলেছেন যে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বিদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরের করতে ছিদন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বেও আসছে হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, তোরা সব জয়ধ্বনি কর। তো তিনি এখানে বলেছেন যে যারা ভেঙে নতুন করে গড়তে জানে, যারা তোমার পুরাতনকে ভেঙে নতুন করে আবার সুন্দরভাবে সাজাতে পারে, সেটাই হচ্ছে তাদের জয়ধ্বনি করতে বলেছেন। আর কবি সেখানে মানে এখানেও ঠিক একইভাবে বলেছেন যে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। তিনি মূলত ভাঙতে চেয়েছেন এ কারণে নতুনভাবে গড়ার জন্য, নতুনভাবে বিনির্মাণের জন্য কোনো তিনি এখানে ভাঙতে চেয়েছেন। আমি অনিয়ম উশৃঙ্খল, এখানে কবি অনিয়ম বলতে বোঝাচ্ছেন যে অনিয়ম কাদের কাছে, তিনি হচ্ছে ওই যে উপনিবেশিক যে শক্তি আছে, ব্রিটিশ যে শাসন আছে, তাদের মানে নিয়মকে মানে না, তাদের নিয়মকে মানে না বলে তিনি বলেছেন আমি অনিয়ম, তাদের কাছে অনিয়ম। তারপর বলছে উশৃঙ্খল, এবং তাদের এই যে শাসন এগুলোকে ধ্বংস করার জন্য আমি উশৃঙ্খল হয়ে উঠি, আমার মধ্যে সেই বিদ্রোহ সত্তা জেগে ওঠে, আমি উশৃঙ্খল হয়ে যাই। এটা তারপরে বলেছেন আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। অর্থাৎ এই যে ঔপনিবেশিক যে শক্তি আছে, এই ব্রিটিশ যে শাসন আছে, এই ব্রিটিশ শাসনরা যে নিয়মকানুন তৈরি করেছে, নিয়মকানুন করে গেছে, সেই নিয়মকানুনের বিরুদ্ধে আচ্ছা তিনি এই নিয়মকানুনগুলোকে তার পায়ে পদানত করতে চেয়েছেন। এটাই বলেছেন যে আমি দোলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল। অর্থাৎ তারা যে অন্যায় আইনগুলো তৈরি করেছে, তারা যে অন্যায় নিয়মকানুনগুলো সৃষ্টি করেছে, এই অন্যায় নিয়মকানুনগুলোকে তিনি তার পায়ের নিচে পদানত করে সামনে তিনি এগিয়ে যেতে চেয়েছেন। এই কারণে তিনি এই কথা বলেছেন যে আমি দোলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল। এরপরে বলেছেন আমি মানি না কোনো আইন, অর্থাৎ আমি তাদের অন্যায় কোনো আইনকে মান্য করি না, তাদের অন্যায় আইনকে আমি মানি না, আমি বরং সেই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এই কারণে তিনি বলেছেন যে আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টরপেটো আমি ভীম ভাসমান মাইন। এখানে দেখো তিনি বলেছেন ভরা তৈরি তৈরি, এখানে তৈরি বলতে মূলত নৌকাকে বোঝানো হয়েছে। তিনি বলছেন না আমি ভরা তৈরি করি ভরা ডুবি, অর্থাৎ ভরা নৌকাকে তিনি ডুবিয়ে দিতে পারেন, ভরা নৌকাকে তিনি হচ্ছে ধ্বংস করতে পারেন। তারপর বলেছেন আমি টরপেটো, এখানে টরপেটো বলতে বলছে ডুবো জাহাজ থেকে নিক্ষেপণকৃত অস্ত্রকে বলা হয় তোমার টরপেটো। তাহলে কি টরপেটো হচ্ছে? ডুবো জাহাজ থেকে উৎক্ষেপিত অস্ত্রকে বলা হচ্ছে টরপেটো। তারপরে বলেছেন আমি ভীম ভাসমান মাইন, এই ভীম হচ্ছে তোমাদের হয়তো অনেকেই হচ্ছে ভীমের সাথে পরিচয় আছে, তোমরা ভীমকে চেনো,
মহাভারতের যারা সনাতন ধর্মের তারা অবশ্যই ভালো করেই ভীমকে চেনো। যারা আচ্ছা, এই ভীম পঞ্চপাণ্ডবের একজন, পঞ্চপাণ্ডবের মধ্যে ছিল আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, এই পাঁচজনের মধ্যে ভীম একজন। তিনি একজন বীর, শ্রেষ্ঠ বীর। তো এই ভীমকে দুর্যোধন তাকে হচ্ছে হত্যা করার জন্য তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল, বিষ মিশিয়ে দিয়ে তাকে পানিতে নিক্ষেপ করেছিল, পানিতে ফেলে দিয়েছিল। কিন্তু সেখানে যখন পানিতে তাকে ফেলে দেওয়া হয়, পানিতে পড়ার পর তিনি মানে নাগরাজ বাসুকীর কৃপায় তিনি সেই যাত্রায় বেঁচে যান এবং সেখান থেকে ফিরে আসার পর তার শক্তি আরও বৃদ্ধি হয়, তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। তো সেই ভীমকেই তিনি তুলে ধরেছেন এখানে। ভীম অর্থ হচ্ছে মূলত হচ্ছে অনেক শক্তির অধিকারী, সেটাকে বোঝানো হচ্ছে। আমি ভীম ভাসমান মাইন, অর্থাৎ আবার মাইন বলতেছে ভাসমান মাইন। আমরা জানি যে মাইন দিয়ে হচ্ছে এক ধরনের বোমা, যেগুলোতে হচ্ছে স্থলে পোতানো হয়। আবার কিছু কিছু মাইন আছে, কিছু কিছু বোমা হয় আছে যেগুলো পানিতে ফেলে দেওয়া হয়। তো এই পানিতে যখন বোমা বিস্ফোরণ ঘটে বোমার, তখন কিন্তু সব কিছু একদম সারখার হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভরা তরি বা ভরা নৌকায় এরকম মাইন দ্বারা তোমার হচ্ছে ধ্বংস হয়ে যায়, এরকম বোমার আঘাতে যেরকম করে ধ্বংস হয়ে যায়, ঠিক সেভাবেই কবিও মানে সেইভাবে আবির্ভূত হয়েছেন। সেই মাইনের মতো, ভাসমান মাইনের মতো তিনি আবির্ভূত হয়েছেন, তিনি ভীমের শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। এই কারণে তিনি বলেছেন আমি ভীম ভাসমান মাইন। তিনি সেই শক্তি দিয়ে সেই তোমার ব্রিটিশদের যে ভরা তরি আছে, ভরা নৌকা আছে, সেগুলোকে ধ্বংস করতে চেয়েছেন। তারপরে বলেছেন আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর। ধৈর্যটি শব্দের এই ধৈর্যটি দ্বারা হচ্ছে শিবকে বোঝানো হয়েছে, শিবকে অথবা মহাদেব। ধৈর্যটি শব্দের অর্থ হচ্ছে শিব, বা মহাদেবের আরেক নাম হচ্ছে ধৈর্যটি। তাকে ধৈর্যটি বলা হয় এই কারণে, ধূর শব্দের অর্থ হচ্ছে জটাধার বা ত্রিলোকের চিন্তাভাবনা যে ধারণ করে তাকে বলা হয় ধূর, সেটাকে বলা হয় ধূর। যেহেতু শিব বা মহাদেব তার হচ্ছে চুলগুলো ছিল জট ছিল এবং দেখতে ধূম্ররূপী ছিল, তার ধোয়ার মতো দেখতে ছিল, এ কারণেই তাকে হচ্ছে ধৈর্যটি বলা হয়েছে। এবং তিনি এই ত্রিলোকের চিন্তাভাবনা তার মাথায় ধারণ করেছিলেন, এ কারণেই তাকে ধৈর্যটি বলা হয়। অর্থাৎ এখানে ধৈর্যটি, যদি প্রশ্ন আসে তোমাদের যে ধৈর্যটি দ্বারা বিদ্রোহী কবিতায় কাকে বোঝানো হয়, ধৈর্যটি দ্বারা শিব দেবতা বা মহাদেবকে বোঝানো হয়েছে। এখন বলতেছে আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল, হ্যাঁ অকাল বৈশাখীর বলছে আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর। যখন এই যে ভীমের চুলগুলো যখন হচ্ছে চুলগুলোর মতো যেমন হচ্ছে চারিদিকে যখন অকাল বৈশাখী, যখন অর্থাৎ বৈশাখ মাসে যখন ঝড় ওঠে, সেই ঝড়ের সময় দেখবে যে গাছপালা সহ সব কিছু কিন্তু হচ্ছে দুলতে শুরু করে। ঠিক একইভাবে এই ভীম যখন হচ্ছে ধ্বংসলীলা চালায়, ধ্বংসযজ্ঞ চালায়, অর্থাৎ অনাচারের বিরুদ্ধে, অর্থাৎ তার হচ্ছে যে সৃষ্টি আছে, খারাপ সৃষ্টি আছে, তাদেরকে ধ্বংস করার জন্য যখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করে, ঠিক আছে, যখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করে এই ধৈর্যটি বা শিব, তখন সেই রূপটাকেই হচ্ছে কবি এখানে ধারণ করেছেন যে আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর। যখন মানে ধৈর্যটি অর্থাৎ শিব যখন হচ্ছে ধ্বংসলীলা চালার সময় তার যে রূপ ধারণ করে, সেই বৈশাখের মতো, বৈশাখী ঝড়ের মতো, সেই রূপটাই তিনি ধারণ করেছেন এখানে। তারপরে তিনি বলেছেন আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। এখন তিনি বলতেছেন আমি একজন বিদ্রোহী, আমি বিদ্রোহী করতেছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত অনাচারের বিরুদ্ধে, সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য। অর্থাৎ যত হচ্ছে অনিয়ম আছে, উচ্ছৃঙ্খলা আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য আমি বিদ্রোহী রূপ ধারণ করেছি এবং আমি হচ্ছে একজন বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। এখানে সুদ শব্দের অর্থ হচ্ছে পুত্র, সুদ মানে পুত্র, সুদ মানে পুত্র। এখন তিনি বলতেছেন যে আমি বিশ্ববিধাতার পুত্র, আমি বিশ্ববিধাতার পুত্র এবং আমি বিদ্রোহী রূপ ধারণ করছি। আচ্ছা, এরপরে তিনি বলছেন বলবীর, তিনি আবারও বলছেন বলবীর, তিনি নিজেকে হচ্ছে বীর হিসেবে আখ্যায়িত করছেন, আগেই বলেছি চির উন্নত মম শির, এবং কবির শির হচ্ছে অনেক উন্নত যে বলা হয়েছে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। কবি এখানে বলছেন আমি সৃষ্টি, অর্থাৎ তিনি সব কিছু ধ্বংস করে নতুন করে সৃষ্টি করতে জানেন, এই কারণে তিনি বলছেন যে আমি সৃষ্টি। তারপরে বলছেন আমি ধ্বংস, অর্থাৎ যেখানে অন্যায় অত্যাচার আছে, যেখানে অবিচার আছে, যেখানে হচ্ছে অনিয়ম আছে, যেখানে উচ্ছৃঙ্খল আছে, সেখানেই তিনি ধ্বংসলীলা চালান, এ কারণে তিনি বলেছেন আমি ধ্বংস। আমি লোকালয়, যেখানে অর্থাৎ তিনি হচ্ছে অনেক মানুষ মিলিয়ে লোকালয় করতে জানেন,
লোকালয়ে গড়তে জানেন। তো আমি আমরা জানি যে কবি কাজী নজরুল ইসলাম একই সাথে যেমন বিদ্রোহ করেছেন, সেই সাথে তিনি মানুষকে ভালোবেসেছেন, তিনি সাম্যের কথা বলেছেন, তিনি মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো তার মধ্যে অনেকগুণ, বহুগুণে তিনি গুণান্বিত। তো তিনি এখানে বলছেন যে আমি সৃষ্টি, আমি নতুন করে সৃষ্টি করতে জানি, আবার ধ্বংস করতেও জানি। তারপরে তিনি বলেছেন আমি লোকালয়, অর্থাৎ মানুষকে আমি একত্রিত করতে পারি বা আমি লোকালয়ে থাকতে পারি, আমি শ্মশান। এবং এই যে লোকালয়ে যারা হচ্ছে, এই লোকালয়ে যারা অশুভ শক্তি আছে, এই লোকালয়ের মধ্যে যারা হচ্ছে উচ্ছৃঙ্খল আছে, তাদের জন্য আমি এই লোকালয়কে শ্মশানও বানাতে পারি, অর্থাৎ তাদের জন্য শ্মশান বানাতে পারি, অর্থাৎ তাদেরকে হত্যা করে। শ্মশান শব্দ অর্থ হচ্ছে, তোমরা জানো, শ্মশান হচ্ছে যেখানে লাশ পড়ানো হয়, মৃত মানুষ পড়ানো হয়, সেটাকে বলা হয় শ্মশান। তো কবি বলছেন এখানে যে আমি লোকালয়, আমি শ্মশান, অর্থাৎ এই লোকালয়ে যারা হচ্ছে অনিয়ম করতেছে, তারপর হচ্ছে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে, তাদের জন্য আমি এখানে শ্মশানও তৈরি করতে পারি, অর্থাৎ তাদের হত্যা করে। আমি অবসান, নিশা অবসান, অর্থাৎ আমি সব কিছুকে অবসান করতে, সব কিছুর হচ্ছে ধ্বংস করতে পারি। নিশা অবসান মানে হচ্ছে তোমার সূর্যকে বলা হয়, যে রাতের আধারকে, রাতের আধার দূর করি, নিশা অবসান। নিশা অবসান দ্বারাও মূলত বোঝাচ্ছে সূর্যকে, রাতের আধার দূর করি বা রাতের অন্ধকার দূরকারী সূর্য। তো আমরা জানি যে সূর্য হচ্ছে কী করে, সূর্য হচ্ছে রাতের অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলো আলোকিত করে। এখন কবি বলেছেন যে আমি অবসান, তিনি কিসের অবসান করতে চেয়েছেন, তিনি এই যে অন্ধকার আমাদের জন্য, যে অন্ধকার সময়টা, সেই অন্ধকার সময়ের অবসান করতে চেয়েছেন। রাতের অন্ধকারের পর রাত যখন, যখন সূর্য ওঠে, সূর্য উঠলে যেমন হচ্ছে রাতের অন্ধকার দূরীভূত হয়, ঠিক একইভাবে কবি এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই যে ব্রিটিশ শক্তির যে, উপনিবেশিক শক্তির যে অন্যায় অত্যাচার, যে অন্ধকার, যে আমাদের জন্য যে অন্ধকার সময়, এই অন্ধকার সময়টার অবসান ঘটাতে চেয়েছেন সেই নিশা অবসানের মতো, সেই সূর্যের মতো। আচ্ছা শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এখন পর্যন্ত যতটুকু পড়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছ। তো তোমরা অবশ্যই যদি বুঝতে না পারো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আগামী ক্লাসে সেই বিষয় নিয়ে আবারও আলোচনা করা হবে। তো আজকে সময় স্বল্পতার কারণে আর পড়ানো যাচ্ছে না, তো আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই কবিতাটি প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা শব্দের অর্থ জেনে তারপর কবিতাটি পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য কবিতাটি সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।